সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম আজকেও তোমাদের জন্য কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস বা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস যে চাপ্টারটা আছে সেখান থেকে রিগ্রেশন ইকুয়েশনের সাজেশন ফিফটিন নিয়ে হাজির হলাম সাজেশন ফিফটিনটা সলভ করার আগে আমরা দেখবো আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা এম বিএ ফাইনাল আসো অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে এই চাপ্টারটার নাম কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস আবার যারা বিভি অনার্স টার্ড ইয়ার আস কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে ঠিক একই চাপ্টারটার নাম হলো কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস আজকের সাজেশনটা সলভ করবো তবে তার আগে সাজেশনের প্রশ্নটা একটু বুঝবো আমরা প্রশ্নটা বোঝা হয়ে গেলে এ ধরনের প্রশ্ন আসলে আমরা কীভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা তোমাদের দেখাবো ক্যাল স্ক্রিনে সাজেশন ফিফটিনের প্রশ্নটা আমি তোমাদের জন্য নিয়ে আসলাম প্রশ্নটার দিকে একটু খেয়াল করি মুজিবুর প্রডিউসার্স মার্কার পেন অ্যান্ড হ্যাজ অবজার্ভ টোটাল কস্ট অ্যাজ ফলোস ওভার দ্য কস্ট অফ সিক্স উইক্স অর্থাৎ মুজিবুর মার্কার পেন তৈরি করে এবং ছয় সপ্তাহের খরচ পর্যবেক্ষণ করে তিনি ছয় সপ্তাহের মোট খরচ নিষেধ দিয়েছেন এখানে উইক্সের একটা কলাম আছে উইক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা উইকস দেওয়া আছে এবং কোন উইকসে কত ইউনিট তারা উৎপাদন করছে প্রডিউস করছে সেগুলো দেওয়া আছে এবং উইনিটের যে প্রোডাকশান ইউনিট টোটাল কস্ট কত সেটা দেওয়া আছে আমরা যদি একটু বলি খেয়াল করো যে ফার্স্ট উইকে প্রোডাকশান করছে চার ইউনিট এবং চার ইউনিটের টোটাল কস্ট হয়েছে আঠারো টাকা এভাবে সেকেন্ড উইকে তিন ইউনিট প্রোডাকশান করছে তাদের টোটাল কস্ট সতেরো টাকা থার্ড উইনিট আট তার থার্ড উইক্সে আট ইউনিট প্রোডাকশন করছে টোটাল কস্ট পঁচিশ ফোর্থ উইকে সিক্স ইউনিট প্রোডাকশন করছে টোটাল কস্ট বিশ টাকা এবং ফিফথ উইকে প্রোডাকশন করছে সেভেন ইউনিট টোটাল কস্ট চব্বিশ টাকা লাস্ট যে উইক্স সিক্স উইক্সে প্রোডাকশান ইউনিট হল দুই ইউনিট এবং টোটাল কস্ট ষোলো টাকা এইসবে তারা টোটাল প্রোডাকশন ইউনিট হল তিরিশ এবং তাদের টোটাল কস্ট হলো একশো বিশ দিস এভ অলসো দেখো ফর প্লানিং পারপস ম্যানেজমেন্ট ওয়ান্স টু নো দ্য অ্যামাউন্ট অফ ভেরিয়েল কস্ট পার ইউনিট অ্যান্ড দ্য টোটাল ফিক্স কস্ট পার উইক এটার অর্থ হলো তারা পরিকল্পনার উদ্দেশ্যে ম্যানেজমেন্ট ফর প্ল্যানিং পারপস মানে পরিকল্পনার উদ্দেশ্যে ম্যানেজমেন্ট ওয়ান্স টু নো ম্যানেজমেন্ট জানতে চাচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ভেরিয়েল কস্ট পার ইউনিট পরিবর্তন প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট কত হবে বা পরিবর্তনশীল ব্যাক কত হবে অ্যান্ড দ্য টোটাল ফিক্সড কস্ট পার উইক এবং প্রতি সপ্তাহের মোট স্থায়ী ব্যয় কথা হবে যে ম্যানেজমেন্ট জানতে চাচ্ছে বলছে ইউজিং দ্য লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড এস্টিমেট দ্য ভেরিও অ্যান্ড ফিক্সড ইলিমেন্ট অফ টোটাল কস্ট অর্থাৎ সর্বনিম্ন বর্গক্ষেত্র রিগ্রেশন পদ্ধতি ব্যবহার করে মোট খরচের পরিবর্তনশীল এবং স্থির উপাদান অনুমান করো সহজ কথায় লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড ব্যবহার করে বের করতে হবে ভেরিয়েবল এবং ফিক্স কস্ট তো এই রিগ্রেশন লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড যখন ব্যবহার করতে বলছে এবং সেখান থেকে ভেরিয়েবল এবং ফিক্স কস্ট ফিক্সের টোটাল কস্ট বের করতে বলছে এখানে আমরা আগে একটা সূত্র ইউজ করছিলাম টোটাল কস্ট ফর্মুলা আশা করি সূত্রটা সবার জানা আছে টোটাল কস্ট ফর্মুলা ছিল ওয়াই ইকুয়াল bx যেখানে এ সমান ছিল ফিক্সড কস্ট বি সমান ভেরিয়েবল কস্ট এটা আমরা আমাদের এই সাজেশানের ওয়ান টু থ্রিতে করাইছিলাম হাইলো মেথডে হাইলো মেথডে যে অঙ্ক তোমাদের করাইছি সেখানে তোমরা দেখছো যে আমরা একটা কস্ট ফর্মুলা লিখছিলাম টোটাল কস্ট ফর্মুলা সেটা ছিল ওয়াই ইকুয়াল এ প্লাস যেখানে এ বলতে আমরা ফিক্সড কস্টকে বুঝি এবং বি বলতে ভেরিয়েবল কস্টকে বুঝি এই সূত্রটা প্রয়োগ করে আজকে আমরা লিস স্কোয়ার রিগ্রেশন মেথড ইউজ করেও এই ভেরিয়েবল এবং ফিস কস্টগুলো বের করব তো সেই জন্য আমাদেরকে একটা ট্যাবল তৈরি করতে হবে আমি পরের পেজে যাচ্ছি পেজ টুতে একটা ট্যাবল তৈরি করলাম টেবলটার নাম দিলাম টেবল ফর ক্যালকুলেশন অফ রিগ্রেশন এখানে মোট ছয়টা কলাম দিলাম উইক যেহেতু আছে উইক না থাকলে ফার্স্টটা কলাম দিলে হয়তো উইকের একটা কলাম উইকগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইউনিটগুলা আমরা এক্স ফোর থ্রি এইট সিক্স সেভেন টু অর্থাৎ আমরা ইউনিটগুলোকে এক্স ধরছি এবং কস্টগুলোকে ওয়াই ধরছি ঠিক আছে আমাদের প্রশ্ন যদি দেখি দেখো ইউনিট দেওয়া আছে এই ইউনিটটাকে আমরা এক্স ধরলাম এবং টোটাল কস্টকে ওয়াই ধরলাম তো এটাকে আমরা বেস করে ইউনিটগুলো প্রশ্ন থেকে দেখে দেখে বসায় দিলাম সবগুলো ইউনিট যোগ করে তিরিশ পাইলাম এবং সেটার নাম হলো সামেশান এক্স যেহেতু ইউনিটকে এক্স ধরছি সামেশান এক্স বলতে এক্সের যোগ কর আর টোটাল কস্টকে আমরা ওয়াই ধরলাম তো প্রশ্ন থেকে দেখে দেখে টোটাল কস্টগুলো জাস্ট বসাই দিলাম আঠারো সতেরো পঁচিশ বিশ চব্বিশ ষোলো টোটাল কস্ট সামেশান ওয়াই একশো তো এই তিনটা লাইন অর্থাৎ এই তিনটা কলাম আমরা প্রশ্ন থেকে দেখে বসাইছি এই তিনটা কলাম আসলে আমাদের নিজেদের কোনো কৃতিত্ব নাই এটা হুবহু প্রশ্ন থেকে উইকের কলাম ইউনিটের কলাম টোটাল কস্টের কলাম প্রশ্ন থেকে দেখে সেগুলোর যোগফল বসাই দিয়েছি এখন এক্স ওয়াই পরের কলাম যেটা এক্স ওয়াই এক্স ওয়াই বলতে এই যে এক্স এবং ওয়াই এই দুইটার গুণ ফল যেমন আমি যদি ইউনিট এক্স চারকে টোটাল কস্ট আঠার দিয়ে গুণ করি তাহলে এক্স হবে 72 টু আঠারো গুণ চার ঠিক একইভাবে তিন গুণ সতেরো ফিফটি ওয়ান আট গুণ পঁচিশ দুশো ছয় গুণ বিশ একশো সবগুলো এক্স এর মান যোগ করলে সামেশান এক্স ওয়াই পাবো সামেশান এক্স সিক্স ফর্টি থ্রি অর্থাৎ ছয়শ তেতাল্লিশ এক্স স্কোয়ার কীভাবে বের করব বর্গ করবো যেমন ফোরের বর্গ ষোলো এটা দুইভাবে করা যায় এটা বর্গ করা যায় অথবা তুমি চাইলে ফোর ইন্টু ফোর ষোলো থ্রি ইন্টু থ্রি নাইন এভাবে এইট এইট চৌষট্টি সিক্স ইন্টু সিক্স থার্টি সিক্স সেভেন সেভেন এবার সবগুলো এক্স স্কয়ার মান যোগ করলে সামেশন x স্কয়ার পাবো ওয়ান ঠিক একইভাবে ওয়াই স্কোয়ার আগে আমরা বের করে নিব ওয়াইকে ওয়ের মানগুলোকে বর্গ করব আঠারো বর্গ হল তিনশো চব্বিশ অথবা আঠারো গুণ আঠারো করলো তিনশো চব্বিশ সতেরো গুণ সতেরো দুইশো উনানব্বই পঁচিশ গুণ পঁচিশ ছয়শো পঁচিশ বিশ গুণ বিশ চারশো চব্বিশ গুণ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর ষোলো গুণ ষোলো দুশো ছাপ্পান্ন যেভাবে ভালো লাগে সেভাবে করবা করে সবগুলো ওয়াই স্কোয়ার মান যোগ করলে সামেশান ওয়াই স্কোয়ার পাবো দুই হাজার চারশো সত্তর তাহলে আমরা ট্যাবলটা কমপ্লিট করলাম এখন আমাদের মূল যে কাজ রিকোয়ারমেন্ট ওয়ানটা ফুলফিল করার জন্য আমার এই যে মানগুলো লাগবে সেজন্য আমরা ট্যাবলটা করে মানগুলো বের করলাম আমরা পরের পেজে যাচ্ছি পেজ থ্রিতে আসলাম পেজ থ্রিতে এসে উইনো আমরা জানি বি ইকুয়াল রিগ্রেশন ইকুয়েশনের মধ্যে বি সমান আমরা জানি কি সামেশান এক্স ওয়াই মাইনাস সামেশান এক্স ইন্টু সামেশান ওয়াই ডিভাইডেড এন ডিভাইডেড সামেশান এক্স স্কোয়ার মাইনাস সামেশান এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন রিগ্রেশন ইকুয়েশনের যে অঙ্কগুলো করছি সেখানে বি বের করার জন্য আমাদের যে সূত্র থাকে সেই বি এর মানগুলো বি সমান যে মানগুলো সামেশন এক্স ওয়াই সামেশান এক্স সামেশান ওয়াই এন এই যে মানগুলো আমরা পাওয়ার জন্য আমরা ট্যাবলটা করছি তো এই ট্যাবল থেকে এখন আমরা সে মানগুলো জাস্ট বসাই দেবো যেমন সামেশান এক্স ওয়াই ছয়শো তেতাল্লিশ আমি যদি দেখাই তোমাদের এই যে সামেশন এক্স ওয়াই ছয়শো তেতাল্লিশ সামসান এক্স তিরিশ সামেশান ওয়াই একশো বিশ সামসান এক্স স্কোয়ার ওয়ান সেভেন্টি এইট সামেশান ওয়াই স্কোয়ার টু থাউজেন্ড ফোর হান্ড্রেড এবং এন বলতে এই যে ছয়টা উইকস আছে ছয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হল এন এর মান তাহলে আমরা জাস্ট মানগুলো বসাই দিলাম ওইখান থেকে বসিয়ে আমরা যে কাজটা করলাম এখন একটু ক্যালকুলেশন করবো তো সামেশান এক্স ওয়াই জায়গায় শেষতা তাহলে সূত্রে মাইনাস দিলাম সামেশান এক্স তিরিশ আছে টেবলে বসাইলাম এক্স এবং সামেশান এক্স এবং সামেশান এর মাঝখানে চিহ্ন আছে ব্র্যাকেট উঠে গেলে চিহ্ন বসবে সামেশান ওয়াই ওয়ান টোয়েন্টি দিলাম এন এর সিক্স উইক যেহেতু সিক্স দিলাম নিচে সামাসান এক্সের ওয়ান সেভেন্টি এইট মাইনাস সামাসান এক্স এক্স হোল স্কেয়ার যেটা সেখানে সামেশান এক্সের যে মান তিরিশ ছিল সেটা বসিয়ে তারপরে হোল স্ক্যার দেব আর এন মানস সিক্স যেহেতু ছয় সপ্তাহ এখন আমরা উপরে তিরিশ এবং একশো বিশ গুণ করে ছয় দিয়ে বাক করবা দেখবা ছয়শো চলে আসছে ছয়শো তেতাল্লিশ থেকে ছয়শো মাইনাস করবা আর নিচে তিরিশ গুণ তিরিশ করে দেখবা করে যেটা আসবে সেটাকে ছয় দিয়ে ভাগ করলে একশো পঞ্চাশ হবে অর্থাৎ এখানে একসাথে কাজটা করে ফেলা হয়েছে এখন একশো আটাত্তর থেকে একশো পঞ্চাশ বিয়ে করবো উপরে ছয়শো তেতাল্লিশ থেকে ছয়শো মাইনাস করলে তেতাল্লিশ একশো আটাত্তর থেকে একশো পঞ্চাশ মাইনাস মাইন করলে আঠাশ এখন তেতাল্লিশকে আঠাশ দ্বারা ভাগ করো তুমি পেয়ে যাবা ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বিয়ের মান তো আমরা বি সমান কী বলছিলাম ভেরিয়েবল কস্ট তার মানে আমরা ভেরিয়েবল কস্ট পেয়ে গেছি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এখন আমরা এ সমান ব্যয় করবো আমরা রিগ্রেশন ইকুয়েশনের অঙ্কে এর যে সূত্র শিখছিলাম ইকুয়াল ওয়াইভার মাইনাস বি এক্স বার ওয়াইভার ওয়াইভার আমরা পাশে বের করবো ওয়াইভার মানে এই যে হেয়ার দিয়ে ওয়াইভার ইকুয়াল ওয়ান টোয়েন্টি ডিভাইডেড বাই সিক্স তাহলে ওয়াইভার সমান আমরা যদি প্রিভিয়াস বেসে দেখি দেখো ওয়াইভার ইকুয়াল হলো সামেশান ওয়ান ডিভাইডেড বাই সামেশান ওয়াই ডিভাইডেড বাই এন আবার খেয়াল করো ওয়াইভার সমান কি সামেশান ওয়াই মানে একশো বিশ ডিভাইডেড বাই এন এন মানে হলো এই যে ছয় সপ্তাহ সেটা তো ওয়াই ভারের সে সূত্রে আমরা লিখছি সামেশান ওয়াই বলতে একশো বিশ এন বলতে সিক্স তাহলে আমরা ওয়াই ভারের মান পাইলাম কত টোয়েন্টি এখন ওয়াইভারের জায়গায় টোয়েন্টি লিখে দিব সূত্রে মাইনাস দিলাম বিয়ের জায়গায় বিয়ের মান ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সেটা বসাইলাম এক্স বার কিন্তু দেওয়া নেয় এক্স বার সমান ঠিক একই সামেশান এক্স ডিভাইডেড বাই এন আবার খেয়াল করো আমরা যদি একটু ট্যাবলটাতে যাই যে সামেশান এক্স ছিল তিরিশ আর এন বলতে সিক্সে তো সামেশান এক্সকে আমরা যখন তার এন দ্বারা ভাগ করবো তখন আমরা এক্স বার পেয়ে যাব তাহলে তিরিশ ভাগ ছয় তার মানে এক্স বার হলো ফাইভ তাহলে আমরা সব মান পেয়ে গেছি এখন বসাই দেবো যে বিয়ের জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বসাইছি সেই বি এবং এক্স বারের মাঝখানে কিন্তু ইন্টু আছে ইন্টু দিলাম আর এক্স বার সমান ফাইভ যেটা সেটা বসাই দিলাম এখন জাস্ট ক্যালকুলেশন করবো ওয়ান পয়েন্ট ফাইভ ফোরকে ফাইভ দ্বারা গুণ করলে সেভেন পয়েন্ট সেভেন এবং টোয়েন্টি থেকে সেভেন পয়েন্ট সেভেন মাইনাস করে দিলে টুয়েলভ টুয়েলভ এর মান পেয়ে যাব তাহলে আমরা এ সমান ফিক্সড কস্ট তার মানে আমরা ফিক্সড কস্ট পেয়ে গেছি কত বারো দশমিক তিরিশ এবং বি সমান ছিল ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্টও পেয়ে গেছি ওয়ান এখন আমরা আমাদের যে সূত্র কস্ট ফর্মুলা ছিল টোটাল কস্ট ফর্মুলা y a y a bx এ আশা করি সূত্রটার কথা খেয়াল আছে হাইলো মেথডে প্রচুর ইউজ করছো তোমরা এটা ব্যবহার করে আমরা কস্ট পার ইউনিট এবং টোটাল কস্ট বের করে নেব তো নাও ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স ওয়াই ইকুয়াল এর জায়গায় আমরা বসাই দিলাম ফিক্স কস্ট যেটা বারো দশমিক তিরিশ সূত্রে প্লাস চিহ্ন দিলাম বিয়ের জায়গায় ওয়ান যেটা সেটা বসাইলাম এবং এক্সকে এক্স অবস্থায় রাখলাম আমরা নিচে আবার লিখবো হেয়ার দ্য কস্ট ফর্মুলা ইজ টাকা টুয়েলভ পয়েন্ট থ্রি পার মান্থ কস্ট প্লাস টাকা ওয়ান পার ইউনিট ভেরিয়েবল কস্ট অর্থাৎ কস্ট ফর্মুলা থেকে আমরা এই যে সমান ফিক্স কস্ট বারো টাকা তিরিশ পয়সা প্রতি মাসে পেয়ে গেছি এবং তার সাথে প্লাস করলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট ওয়ান পয়েন্ট ফাইভ ফোর তাহলে আমরা টোটাল কস্ট পেয়ে যাব এরপরে আমরা যদি প্রশ্ন দেখি যে রিকার্মেন্ট টুতে কী করতে বলছে রিকারমেন্ট টুতে করতে বলছে ইফ দ্য কোম্পানি প্রসেস ফাইভ ইউনিট নেক্সট উইক হোয়াট উড বি দা এক্সপেক্টেড টোটাল কস্ট কোম্পানি যদি পরের সপ্তাহে পাঁচটি ইউনিট প্রক্রিয়া করে বা প্রসেস করে তাহলে তাদের প্রত্যাশিত মোট খরচ কত হবে তাহলে আমরা পাঁচ ইউনিট পরের সপ্তাহের প্রত্যাশিত ব্যয় বের করবো আমরা এখানেই নিয়ে আসতেছি সেটা রিকারমেন্ট বি টোটাল এক্সপেক্টেড কস্ট ইফ ফাইভ ইউনিট আর প্রসেসড যদি পাঁচ ইউনিট প্রক্রিয়া প্রসেস করে তাদের প্রত্যাশিত ব্যয় হবে ভেরিয়েবল কস্ট সমান 5 ইউনিট ইন্টু 1.54 যেহেতু আমরা ভেরিয়েবল কস্ট বিতে বের করছিলাম কত 1.54 পয়েন্ট ফাইভ তাহলে এক ইউনিটের জন্য 1.54 হলে ফার্স্ট ইউনিটের জন্য ফার্স্ট গুণ 1.54 তার মানে সেভেন আর ফিক্সড কস্ট সব লেভেলে সমান থাকে এ সমান আমরা ফিক্সড কস্ট বের করছিলাম বারো তিন শূন্য এই বারো এখন সেভেন আর বারো দশমিক তিন যোগ করে দিলে আমরা টোয়েন্টি পেয়ে যাবো এটা হবে টোটাল এক্সপেক্টেড কস্ট ফর ফাইভ মিনিটস এই ছিল আমাদের আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও বারাকাতুহু